প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আবারও তোমাদের সকলকে সুস্বাগতম আমি আজকে আসন্ন জেএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সামে যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইংরেজি গ্রামার থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরগুলো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্যাক নাও অর্থাৎ বিমূর্ত বিশেষ পদটি চিহ্নিত করতে বলা হয়েছে অপশন এ রয়েছে বেঙ্গলি বি এ নলেজ সি এ পেন এবং ডি এ রয়েছে গোল্ড এখানে সঠিক উত্তর অপশন বি অর্থাৎ নলেজ তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্টনিম অফ স্টিঞ্জি অর্থাৎ স্টিঞ্জি যার বাংলা অর্থ হলো কৃপন বা বাইকুণ্ঠ এই শব্দটির সঠিক বিপরীত শব্দটিকে বাছাই করতে বলা হয়েছে অপশান এ রয়েছে এক্সট্রা ভ্যাগান্ট বি সেলফ সাফিসিয়েন্ট সি এ স্পিডফুল এবং ডি এ রয়েছে মাইন্ডেড এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ এক্সট্রা ভ্যাগান্ট তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিএম সিক্স অ্যান্ড সেভেন্স অর্থাৎ সিক্স অ্যান্ড সেভেন এটি একটি ইডিএম বা বাগধারা এর সঠিক অর্থটিকে চিহ্নিত করতে বলা হয়েছে অপশান এ রয়েছে লস্ট বিএ ফাউন্ড সি এ ডিসঅর্ডার এবং ডি এ রয়েছে শোল্ড এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ ডিসঅর্ডার তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্টেটমেন্ট হি সেইট কমা গ্রাস ইজ গ্রিন অপশান এ রয়েছে হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন অপশান বি এ রয়েছে হি টোল্ড দ্যাট গ্রাস হজ গ্রিন অপশান সি এ রয়েছে হি টোল্ড দ্যাট গ্রাস হ্যাডবিন গ্রিন এবং অপশান ডি এ রয়েছে হি টোল্ড দ্যাট গ্রাস উইল অলওয়েজ বি গ্রিন এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন তারপরে যে প্রশ্নটি রয়েছে ওয়ান অর টু স্টার্স ওয়ার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই এখানে শূন্য স্থানে সঠিক শব্দটিকে বসাতে হবে অপশান এ রয়েছে বার্নিং বি এ টার্নিং সি এ টুইঙ্কলিং এবং ডি এ রয়েছে টিঙ্কলিং এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ টুইঙ্কলিং তাহলে হয়ে যাবে অন অর টু স্টারস ওয়ার স্টিল টুইঙ্কলিং ইন দ্য স্কাই তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ইউজ দ্য রাইট প্রিপোজিশন অর্থাৎ সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে বলা হয়েছে হি ডি এলস ড্যাস কসমেটিক গুডস অপশান এ রয়েছে অফ বি এ উইথ সি এ ওয়ান এবং ডি এ রয়েছে ইন এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ ইন তাহলে হয়ে যাবে হি ডিয়ালস ইন কসমেটিক গুডস বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি ডিএলের অর্থ হচ্ছে ব্যবসা করা বা আচরণ করা যখন ব্যবসা করা বোঝাবে তখন প্রিপোজিশন ইন হবে কিন্তু আচরণ করা বোঝালে তখন প্রিপোজিশন হয়ে যাবে উইথ প্লাস যার সাথে যাই হোক তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্ড এপিকিউরিন ইজ ওয়ান হু চারটি অপশান রয়েছে অপশান এ রয়েছে এনডিওরার্স বি এ সাফার্স সি এনজয়স প্লিজার এবং ডি এ রয়েছে লাভস এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ এনজয়স প্লিজার তাহলে হয়ে যাবে অ্যান্ড এপিকিউরিন ইজ ওয়ান অর্থাৎ একজন ইপিকিউরিন হলেন তিনি হু যে ইনজয়স উপভোগ করেন প্লিজ আর আনন্দ তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড অর্থাৎ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে ড্যাশ হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশান অর্থাৎ অপমান সত্ত্বেও তিনি যোগদান করেছিলেন অনুষ্ঠানে এখানে শূন্যস্থানে কোন অপশানটি হবে অপশান এ রয়েছে ইনস্পাইট বিএ নট উইথ স্ট্যান্ডিং সি এ উইথ এ ভিউ টু এবং এ রয়েছে অ্যাজ অফ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নট উইথ স্ট্যান্ডিং

এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স তারপরে পরিশেষে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্ডস ইজ কারেক্টলি স্পেলড অপশান এ রয়েছে কিউই বিএ কিউ সি এ কিউ ডি এ কিউ অর্থাৎ এখানে উচ্চারণ প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের একই কিন্তু সঠিক বানানটি হলো অপশান বি অর্থাৎ কিউ ইউ ই যার অর্থ হল সারি যাই হোক আজ এ পর্যন্ত সকলে ভালো থেকেও পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে মিলিত হব বাই